मंतेश्वर ब्लॉकेर वॉलंटियर ब्लाड डोनार्स एसोसिएशन सहयोगिताय करंदा युव किशोर संघेर पक्ष थेके करंदा पूर्व प्राथमिक विद्यालय प्रांगणे स्वेच्छाय रक्तदान शिविर अनुष्ठित हय। उक्त राजीव मुखार्जी, अंजन दे, सत्यनारायण कुंडुरा जानान जिलार ब्लाड बैंकगुलोते जे रक्त संकट देखा दियेछे करंदा ग्रामेर दशरथ माझिर मतो थैलासेमिया आक्रांत मुमुक्षु रोगीदेर साहाय्य करार जन्यई एई रक्तदान शिविर अनुष्ठित करा हय। एई रक्तदान शिविरे उपस्थित छिलेन मंतेश्वर पिलपन अंचलेर प्रधान शेख शरीफुद्दीन, बर्धमान जिला वॉलंटियर डोनार्स एसोसिएशन सम्पादक कुसुमग्राम, तैयाब उच्च विद्यालय शिक्षक पुलक सरकार, सत्यनारायण कुंडू सह विशिष्टजनेरा। रक्तदान शिविर उद्योक्तारा जानान सम्प्रीतिर बार्ता बहन करे हिंदू मुसलिम उभय सम्प्रदायेर महिला सह मानुषजन मिलित हये प्राय 60 जन स्वेच्छाय रक्तदान करेन। बर्धमान मेडिकल कलेज हासपाताल थेके आसा ब्लाड बैंकेर हाते एई रक्तदानगुलो तुले देওয়া हय जाते थैलासेमिया आक्रांत रोगी सह अन्य मुमुक्षु रोगीदेर जाते उपकार हय आर सेई जन्यई एई रक्तदान शिबिर आयोजन करा हय। रक्तदातादेर उत्साहित करते तादेर हाते एकटी गोलाप फुल एक छाताओ तुले दिते देखा जाए उद्योक्तादेर। उद्योक्तारा आरो जानार भ्रातृत्व सम्प्रीतिर बार्ता निये एलाकाय थैलासेमिया आक्रांत रोगी सह अन्यान्य मुमुक्षु रोगीरा जेन रक्तेर अभाव ना हय सेई जन्यई एई रक्तदान शिबिर। 24 घंटा इंडिया टीभिर प्रतिनिधि पूर्व बर्धमान थेके ज्योतिर्मय मंडलेर विशेष प्रतिवेदन। प्रत्येक मासे दुबार करे रक्तेर प्रयोजन हय ताई आबामोर बरंदा ग्रामवासीर काछे आमादेर संघेर पक्ष थेके प्रार्थना। আমাদের কোথায় কি প্রোগ্রাম হচ্ছে আজ? করন্দা যুব কিশোর সংঘের পরিচালনায় পিপলন পঞ্চায়েতের করন্দা গ্রামে করন্দা পূর্ব প্রাথমিক বিদ্যালয়ে রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবির কত বছরের? আমাদের আনুমানিক আমাদের 1972 সালে ক্লাব শুরু হয়েছিল, 1985 সাল থেকে ধারাবাহিকভাবে রক্তদান শিবির চলছে। এই রক্তদান শিবির কতজন মানুষ রক্ত দিল? এই রক্তদান শিবিরে এখনো পর্যন্ত 62 জন মানুষ রক্ত দিয়েছে, 100 জন আমাদের টার্গেট আছে, দেখা যাক কতজন হয়। মেডিকেল টিম কোথা থেকে এসেছে রক্তদান শিবিরে? এটা বর্ধমান মেডিকেল কলেজ আর হসপিটাল ব্লাড সেন্টার। মহিলারা রক্ত দিচ্ছে। আমাদের গ্রামের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো মহিলারা খুব স্বতঃস্ফূর্ত হয়ে এগিয়ে আসে। 100 জন ডোনার হলে 50 জন মহিলা থাকে। 50। এই রক্তদান শিবির কেন করছে? এই রক্তদান শিবির সত্যি কথা বলতে আমরা ছোটবেলা থেকে देखे आसছি আমাদের যারা পূর্বসূরি ছিলেন রক্তদান শিবির করতেন এবং আজকের দিনে আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমাদের গ্রামেরই দাসপাড়ার দশরথ মাঝি বলে একজন আছেন, তিনি থ্যালাসেমিয়া রোগী। আমরা চাই এরকম যাতে থ্যালাসেমিয়া রোগী যারা আছেন তাদের যাতে রক্তের অভাবে সংকটময় পরিস্থিতিতে না পড়তে হয়, তাই আমরা এই রক্তদান শিবির করছি। এই রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে এই কি জানাতে চাইছেন আপনারা? আমরা রক্তদান শিবিরের মাধ্যম দিয়ে বার্তা দিতে চাইছি এই গরমের সময়টা প্রতি বছরে এপ্রিল মে জুন মাসটায় এবং একই সঙ্গে এবছর রমজান মাসও পড়েছে, রক্তের যে ব্লাড ব্যাংকে ক্রাইসিস তা সেই ক্রাইসিস যদি কিছুটা হলেও আমরা মেটাতে পারি করন্দা যুব কিশোর সংঘের পক্ষ থেকে এটাই বার্তা এবং মন্তেশ্বর ব্লকের বিভিন্ন ক্লাবগুলোকে আমাদের পক্ষ থেকে বার্তা, আমরা এগিয়ে আসুন এবং রক্তদান শিবিরে সামিল হন। কে কে উপস্থিত ছিলেন এই রক্তদান শিবিরে? উপস্থিত ছিলেন আমাদের পিপলন পঞ্চায়েতের প্রধান শেখ শরীফুদ্দিন মহাশয় এবং একই সঙ্গে আমাদের কুসুমগ্রাম স্কুলের মাস্টারমশাই কবির সাহেব, একই সঙ্গে বর্ধমান জেলার আমাদের ওয়েস্টবেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স শাখার সম্পাদক ফজলুল হক মহাশয় এবং মন্তেশ্বর ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তা আমাদের কবির রহমান মিয়ান। আচ্ছা, এই রক্তদান শিবিরে যারা রক্ত দিল তাদেরকে উৎসাহের জন্য কী দিলেন? আমরা এই রক্তদান শিবির তো পুরোপুরি স্বেচ্ছায়, তো আমরা আমাদের পক্ষ থেকে টিফিনের ব্যবস্থা রেখেছি এবং আমরা তাদেরকে আমাদের গ্রামেরই তিনজন পরিবারের যারা মারা গেছেন তাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা একটা করে ছাতা উপহার স্বরূপ, এটা কোনো প্রলোভিত নয়, আমরা মিডিয়ার উদ্দেশ্যে বার্তা দিচ্ছি কেন এটা হয়তো ইলিগেল, তাহলেও আমরা এই ছাতা ভালোবাসার মাধ্যমে। আপনার নাম পরিচয়? আমার নাম রাজীব মুখার্জি, আমি করন্দা যুব কিশোর সংঘের সম্পাদক। এসেছেন করন্দা পূর্ব প্রাথমিক বিদ্যালয়। কি হচ্ছে এখানে? এখানে রক্তদান শিবির হচ্ছে। আপনি রক্ত দিয়েছেন? এইটি নিয়ে কবার দিলেন? প্রথমবার। কোনো অসুবিধা হচ্ছে নাকি? না, কোনো অসুবিধা হয়নি। রক্ত কেন দিলেন? যারা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, নানা রকম ইয়ে রোগে আক্রান্ত, ওই জন্য এখান থেকে সব তাদের সুবিধার জন্য রক্ত দিয়ে নিজেকে কি মনে হচ্ছে? খুব গর্বিত মনে হচ্ছে। এরপর কোথাও রক্তদান শিবির হলে দেবেন? কি নাম আপনার? বাড়ি? আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।